আমি হইলাম রাজকুমারী হিরানি, এই রাজ্যে আমি যা বলি তাই হয়। তোরা কখনো টিভি দেখস নাই? আমারে দেখছস? না দেখি নাই, দেখি নাই। আমারে দেখিস নাই? হ্যাঁ দেখছি দেখছি দেখছি। আমারে দেখছস? না তোরে দেখি না, না তোরে দেখি না। আমারে দেখস নাই? সত্যি করে বল, আমারে দেখস নাই? হিরামন কই রে মা, হইল তাড়াতাড়ি লই আয়। আর একটুখানি বাজান, আনতাছি। আয় আয় তাড়াতাড়ি লই আয়। আরে মা, তোর এই বাজানের কষ্ট আর কত সহ্য করবি? আর যাতে কষ্ট সহ্য করতে না হয় সেই ব্যবস্থাই করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসেন বসেন।
তারপর আপনারা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ। যাক, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো তাহলে আপনারা একটা দিন তারিখ ঠিক করে ফেলেন, আপনি করেন। ঠিক আছে, যদি আমার উপরে দায়িত্ব দেন তাহলে আমি সামনে মাসের 10 তারিখে বিয়ের দিন ধার্য করব। হ্যালো মা। কেমন আছো তুমি? মা, তোমার একটা কথা কইবার চাই। মা, আমি ঢাকাতেই থাকতে চাই।
হমা হও আমি ঢাকাতে একটা মাইয়ারে পছন্দ করি তারে আমি খুব ভালোবাসি মা মা সেও আমাকে খুব ভালোবাসে হমা মা আমি তার বিয়া করবার চাই মানে আমি ওরে বিয়ে করুম মা না মা আমি অত কিছু বুঝি না মা আমি আরই বিয়ে করুম বেলাল ও বেলাল ও বাজান এমন না আবার কেটা বাজান কেটা হ্যালো ময়না কই তুমি আমি কখন থেকে এখানে বসে আছি তুমি কখন আইবা শোন তুই আর আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবি না তোর কাছ থেকে 10,000 টাকা চাইছিলাম তুই দিতে পারিস নাই কান খুইলা শুনে রাখ আর আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না ঠিক আছে হ্যালো হ্যালো ময়না শোনো আমার কথা ময়না হ্যালো ময়না 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 বিলাল কই আছিস তোর হিরো মনে নাই রে আমগো ছাড়া অনেক দূর চলে গেছ তাড়াতাড়ি বাড়ি আয় খুব সাধারণ একটি গল্প এরকম হাজারো হীরামনকে জীবনে না পাওয়ার আক্ষেপ বুকে নিয়ে
চলে যেতে হয়েছে না ফেরার দেশে, আর দোষী সাব্যস্ত হয়েছে আমরা। ক্ষমা করো আমাদের হীরামন।